হ্যালো সবাইকে, ভিডিওটা হচ্ছে 13 তারিখে, মানে সরস্বতী পুজোর আগের দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি হয়ে গেছি রেডি ডিউটি যাওয়ার জন্য। আমি বাড়ি থেকে ডিউটি যাই স্কুটি করে, আমার প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে। আর 13 তারিখে মানে সরস্বতী পুজোর আগের দিন ওয়েদারটা খুব ক্লাউডি ছিল, ডিউটি যেতে বেশ ভালোই লাগছিলো। আর মনে হচ্ছিলো এইরকম ওয়েদার যদি প্রতিদিন থাকে তাহলে রোদটা আর পেতে হয় না। এইসব করতে করতে আমি ফাইনালি পৌঁছে গেছি আমার সেন্টার, কেতুগ্রাম সুস্বাস্থ্য কেন্দ্র। এটা হচ্ছে কেতুগ্রাম বাসস্ট্যান্ড থেকে হেঁটে 2 মিনিট লাগবে। আমি ডিউটি পৌঁছেই দেখি তাপসীদি, মানে আমার কলিগ তাপসীদির মেয়ের জন্য তাপসীদির দিদি নিয়ে এসছে এই হলুদ শাড়িটা। এটা অদ্রিকার পরবে, কালকে ওর হাতে করি হবে, আর সরস্বতী পুজো স্পেশাল শাড়ি। এরপরে আমি অ্যাজ এ CHO এখানে পোস্টেড, তো আমার মানে প্রত্যেকটা CHO-রই কাজ হচ্ছে ডিউটি গিয়ে কিছু করুক আর না করুক টেলিমেডিসিন করতে হবে, আর এই ল্যাপটপটা খুলে বসতে হবে। এই ল্যাপটপটা খুলে তো বসলাম, কিন্তু নেটওয়ার্ক এত স্লো বা ল্যাপটপ এত স্লো, তো বেশিরভাগ কাজ আমরা আমাদের ফোন থেকেই করি। সেন্টার থেকে বেরিয়ে ফিল্ড ভিজিট করে আমরা চলে এসেছি কেতুগ্রামের একটা সতীপীঠ বাহুলক্ষ্মী মন্দির, সেখানে আমরা ভোগ খেয়ে নিলাম। ভোগ খেয়ে এরপর বাড়ি যাওয়ার পালা, আমার বাড়ি ফিরে আজ অনেক কাজ। তো প্রথমেই আমি গেছিলাম ফিরে এসে ফুলের দোকান, এই দুটো গোলাপ ফুল আর ঝিপসির দাম নিয়েছে 110 টাকা, আর করণ ফুলের মালা এগুলোর এক একটা চেনের দাম নিয়েছে 70 টাকা। রাইস সেরিমানির জন্য আজকে ছিল আমার দুটো পার্টি মেকার, তো এই বৌদি ফার্স্টে চলে এসেছিলো, বৌদি আমার কাছে এসেছিলো প্রায় 4:45। তার আগে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে আমি চাকরি সামলে এগুলো কীভাবে করি। সত্যি বলতে যেদিন আমার এই মেকআপের কাজ থাকে, সেদিন যদি আমার ডিউটি থাকে, সত্যি আমার দিনটা প্রচণ্ড হেক্টিক যায়। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, বাট আমি দূরে গিয়ে সাজানো প্রায় করি না বলতে গেলে চলে। প্লাস এখন বিয়ের পর তো আমি একদমই কমিয়ে দিয়েছি, কারণ কোনো কমিটমেন্টে আমি থাকতে পারি না, কারণ আমি নিজেও জানি না আমি কবে কলকাতায় থাকি কবে কলকাতায়। তো সেই জন্য যারা আমার খুব চেনা জানা ক্লোজ, যারা আমার কাছে হয়তো আগে সেজেছে, তাদেরকেই আমি বেশি সাজাই। তো এই হচ্ছে বৌদির ফাইনাল লুক। তো বৌদি আমার কাছে এটা ফার্স্ট টাইম সেজেছে, আর ফার্স্ট টাইম সেজেও ভীষণ হ্যাপি। আমাকে তো বৌদি বলছে, আমার মনে হচ্ছে আমার নিজেরই রিসেপশন হচ্ছে। তো যাই হোক, এই পুচকোটা ছিল অন্নপ্রাশন, আর যার কোলে আছে ওর মা, মানে হচ্ছে বৌদি। বৌদিও আমার কাছে সেজেছিলো, কিন্তু সময়ের অভাবে আমি আর ভিডিও করতে পারিনি। দেখছো বৌদি প্রচণ্ড ব্যস্ত। তো শুধু এখানেই না, এরপর আমি নিজেও রেডি হয়ে চলে এসেছি ওর রাইস সেরিমানি অ্যাটেন্ড করতে। শুধু এখানেই শেষ না, এর পরের দিন মানে 14 তারিখে আমি ভোর 5:30 উঠেছি, 6:20 ট্রেন ধরে আমি চলেছি হাওড়া, মানে আমি যাচ্ছি এবার আমার হাজব্যান্ডের কাছে। আর 14 তারিখ সরস্বতী পুজোর সাথে ছিল ভ্যালেন্টাইন্স ডে, তাই ভ্যালেন্টাইন্স ডে তো গোলাপ ছাড়া হতেই পারে না। ইগুলো নিয়ে বাড়ি চলে এসে আমি তো রিয়েলি সারপ্রাইজ, ও আমার জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। পাল শেপটা আমাকে অনেকদিন আগেই দিয়ে দিয়েছিল, তাই ওটা আমি এসে অ্যাড করি।